সুন্দর নদীর মোহনায় আসলে মাঝে মাঝেই এমন ঝড় তুফানের কবলে পড়তে হয়। যদিও বাতাস দেখাতে পারছি না, বাতাস আছে আর সেই সঙ্গে একরকমের পাগল অবস্থা পানির। এই জায়গাটি এমনিতেই বেশ চওড়া জায়গা, অর্থাৎ পশুর নদীর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত প্রায় 12-13-14 কিলোমিটার পর্যন্ত হবে। সেই জায়গাটি আমরা পার হচ্ছি, আসলে বেশ ঝুঁকি বলা যায়। তবে এই ঝুঁকি নিয়েই এখানকার জেলেরা তারা চলাফেরা করেন এবং তাতে তারা অভ্যস্ত। বনদস্যুদের নিয়ে কাজ করতে গিয়ে আমাকে এমন পরিবেশের মধ্য দিয়ে অনেকবার যেতে হয়েছে, যে কারণে আমিও মোটামুটি অভ্যস্ত, তারপরেও সতর্ক থাকতে হয়। তো আমরা সেবার কোনোরকমে পার হলাম, আর এবারের গল্প বলছি, আমরা যখন পশুরের মোহনাতে যাই তখন সাগর ছিল ঠান্ডা। সকাল হলো, সূর্য উঠল, ও একটা জাহাজ ঘুমাইছে। লজ্জা পায় আমাদের ভাইরা, আবার এই যে আমাদের ট্রলার, আর এই যে সাগর, আর ওই যে একটা চর দেখা যাচ্ছে একটু হালকা ঝাপসা, ওইটা হচ্ছে বঙ্গবন্ধুর চর, বঙ্গোপসাগর। খুব ঠান্ডা এখন, এখন তো জোয়ার হচ্ছে আবার দক্ষিণে বাতাস, সব মিলে সাগরটা খুব শান্ত। ওই যে দূরে যে ইয়েটা দেখা যাচ্ছে, একটু ইয়েটা দেখাই, ওই যে দূরে দূর থেকে আবছা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বঙ্গবন্ধুর চর। সুন্দরবন, ওটাও সুন্দরবন, ম্যানগ্রোভ বন হচ্ছে, ওটা হচ্ছে বঙ্গবন্ধুর চর, একটা দ্বীপ আসলে। আর আমরা বঙ্গবন্ধুর চর এবং নীলকমল সুন্দরবনের সেটা ঠিক মাঝে যে চ্যানেলটি আছে সেটা দিয়ে পশ্চিম দিকে যাচ্ছি। আমরা এর মাঝখানে একটা খাল দেখে আসছি নীলকমলের, সেটা হচ্ছে চান্দাবুনি। এখন যে খালটি পড়বে সামনে, সেই খালটির নাম হচ্ছে বন্দে। তো বন্দে এটি হচ্ছে নীলকমলের ভিতরে একটি খাল। আমরা আছি এখন বঙ্গোপসাগরের মধ্যে, মধ্যে বলতে আমরা কুল দিয়ে দিয়ে যাচ্ছি পশ্চিমে, এবং এই বন্দে খালটি যেটি রয়েছে, তারপরে এরপরে আরো বেশ কয়েকটি খাল রয়েছে পশ্চিম পাশে। তো এই অঞ্চলটিতে এমনিতে যেটি হচ্ছে যে শীতকালে আসা যায়, বর্ষাকালে এই অঞ্চলে আসা খুব মুশকিল হয়ে যায়। তো এখন মোটামুটি সাগর একটু ঠান্ডা, এবং এই অঞ্চলে প্রাণ বৈচিত্র্য যদি বলি, যে হরিণের সংখ্যা প্রচুর, এখানে প্রচুর হরিণ দেখা যায়। আর আমি নিজে দেখিনি এখনো, কিন্তু এখানে বেঙ্গল টাইগারের অস্তিত্ব সব সময় দেখা যায়। এখানে বাঘের ডাকাডাকির শব্দও শুনতে পায় জেলেরা, অনেক সময় জেলেদের সামনে মানে তাদের সামনেও পড়েছে বেঙ্গল টাইগার। তো যাই হোক, এই অঞ্চলটি সংরক্ষিত একটি বনাঞ্চল, সুন্দরবনের একদম সবচেয়ে দক্ষিণের অঞ্চলে। আমরা একটু পরে ঢুকবো হচ্ছে বন্দে, যে খালটি বললাম সেই খালটির ভিতরে, দেখাবো একটু পরে। এটা হচ্ছে যে খালের কথা বললাম, বন্দে খাল। এবং এই খাল এদিক দিয়ে আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে বের হয়ে গেছে একবারে নীলকমল নদীর সঙ্গে। আমরা ঢুকছি বন্দের ভিতরে। সামনে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কেওড়া গাছ। সুন্দরবন যখন চারপাশ থেকেই বনদস্যু দিয়ে ঘেরা ছিল, অর্থাৎ প্রায় 20-22টা বনদস্যু বাহিনী এই বনের ভেতরে অবস্থান করত, লুকিয়ে থাকত কিংবা তাদের অপতৎপরতা চালাত, তখন এই অঞ্চলটি ছিল সন্ত্রস্ত। এই অঞ্চলে অসংখ্য জেলেদেরকে অপহরণ করা হয়েছে, এবং এই জায়গাটিতে যেটি হচ্ছে যেমনিতে নিষিদ্ধ এলাকা, তারপরেও চুরি করে জেলেরা আসতো, এবং সেই সময়ে তাদেরকে এখান থেকে অপহরণ করা হতো, মুক্তিপণ নেওয়া হতো। সুন্দরবনের এই অঞ্চলে অনেকবার আসা হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো বনদস্যুদের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা, সে কারণেই এই অঞ্চলে খালগুলো অনেকটা চেনা।
সুন্দরবনের এই দিকটাতে মানুষ আসে খুব কম, সেই সুযোগটা নিত বনদস্যুরা। আমরা চলছি সুন্দরবনের সেই খালটি ধরে, যেই খালে আগে বনদস্যুরা সবসময় চলাফেরা করত। এখন সুন্দরবন দস্যুমুক্ত, সে কারণে এই জায়গাতে আর বনদস্যুদের কোনো রকমের অস্তিত্ব নাই। আমরা এদিক দিয়ে যাচ্ছি এবং এই অঞ্চলটি আপনাদেরকে দেখাবো, এখানকার খাল নদীগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো খুব বেশি কিছু না বলি। আমরা বইন্দে দিয়ে ঢুকলাম যে আমরা, এটা কোন দিকে গেছে? নীলকমল অফিসের দিকে। আর এটা হচ্ছে নীলকমল নদী, এটা বালির গাঙের ভাড়ানি। বালির গাঙের ভাড়ানি, দারুণ সুন্দর নদী দেখে চলছে ওইটা। আচ্ছা, এটা চলে গেছে ফরেস্ট অফিস, এটা ভাড়ানি না, ডান পাশেরটা গেছে ফরেস্ট অফিস, আর এটা হচ্ছে বালির গাঙ। বালির গাঙ চলে গেছে, দারুণ শান্ত। এই খালটি দিয়ে বালির গাঙে বেরোনো যায়, সেটি আরেকটি খাল, এবং সেই খাল গিয়ে আর পাঙ্গাশিয়া নদীতে পড়েছে। বনদস্যুরা এই পথ ব্যবহার করত। এটা হচ্ছে জানা গাছ, বালির গাঙের ভাড়ানি বলে এটাকে, বালির গাঙ। সুন্দরবনের এই অঞ্চলের অবস্থা বেশ সুন্দর বলতে হবে, বেশ ঘন জঙ্গল। জানা গাছগুলো জেঁকে বসে আছে, দেখছেন কেওড়া গাছ, বড় বড় কেওড়া গাছ। হরিণের খুব প্রিয় খাবার এই কেওড়া পাতা এবং কেওড়া ফল। আমরা এগিয়ে চলছি ছোট্ট একটি খাল ধরে। এই অঞ্চলগুলো অভয়াশ্রম, এখানে মাছ ধরতে আসা নিষেধ, এবং বন বিভাগের খুব কড়া টহল এবং নজরদারিত্ব আছে এই অঞ্চলে, কারণ এই অঞ্চলটি আসলে প্রাণ বৈচিত্র্য ভরা। আরও সরু খালে ঢুকছি আমরা, ট্রলার নিয়ে বেশ কঠিন জায়গাটি পার হওয়া, বেশ একটু ঝুঁকিপূর্ণ বটে। কেওড়া ধরেছে, কেওড়াগুলো ম্যাচিওর, কেওড়াগুলো ম্যাচিওর। আমরা এখন যত সামনে যাব খালটা ততই সরু হচ্ছে। আসলে বড় নদী দিয়ে চলাফেরা করতে গেলে সুন্দরবনকে সেভাবে অনুভব করা যায় না, আর যে কোনো ছোটো খালে ঢুকলেই এই বনটি অসম্ভব সুন্দর হয়ে আমাদের চোখে ধরা দেয়। বাস পাখির মতো একটি পাখি, বেশ বড় সড়ক। বাদির গাঙের দিকে যাচ্ছি। প্রচুর মাছ খালে, চিংড়ি মাছ। লম্বা সময় আমরা চলছি সেই গত রাতে রওনা দিয়ে। এই আমরা বড় খালে বের হলাম, এই এটার নাম হচ্ছে বালির গাঙ। এই যে বড় খালটি দেখতে পাচ্ছেন, বালির গাঙ, ডানে বামে বেশ বড় খাল। এই সামনে গিয়ে একদিকটা চলে গেছে নীলকমল নদীর সাথে, আর একদিক চলে গেছে কাগা।
এর আশেপাশে আরো বেশ কয়েকটি খাল রয়েছে, একটি বড় নদী রয়েছে হংসরাজ, সেখানে মাইটে নামের একটি খাল রয়েছে, কাগা কাগাদোবেকি নামের একটি জায়গা রয়েছে, কালীর চর রয়েছে, এবং নদীর উল্টো পাশে গেলে পুষ্পকাঠি একটি খাল রয়েছে, সেখানে একটি বন বিভাগের অফিসও রয়েছে। আর এই পুরো অঞ্চলটি অসম্ভব সুন্দর, আর এই সেই সুন্দরগুলোর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইলো।